আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর বাংলার ফেব্রুয়ারি দু হাজার বাইশের মডেল অ্যাক্টিভিটি টাক্কের সমাধান আলোচনা করব এই উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখো এখানে মোট পনেরো নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো একের এক বুনোহাস গল্পের ঘটনাস্থল ক চীন খ ভারতের লাদাখ গ সাইবেরিয়া ঘ আলাস্কা তো এখানে সঠিক উত্তর হবে খ ভারতের লাদাখ তোমরা প্রথমে প্রশ্নটাকে টুকে নিবে তারপরে যে উত্তরটা সঠিক হবে তাকে চিহ্ন দিবে অথবা শুধু দাগ নম্বর সহ এই লাইনটাকে লিখে নেবে লিখে নেওয়ার পর যে উত্তরটা সঠিক হবে তার দাগ নম্বর সহ লিখবে যেমন একের এক বুনোহাজ গল্পের ঘটনাস্থল হাইফেন দিয়ে খ ভারতের লাদাখ এইভাবে তোমরা উত্তরটাকে করবে একের দুই নম্বর বাড়ির জন্য মন কেমন করতো ক খ জোয়ানদের গ ডাক কর্মীদের ঘ সাংবাদিকদের তো এখানে সঠিক উত্তর হবে জোয়ানদের তোমরা একের দুই দিয়ে এই লাইনটা লিখে দিবে বাড়ির জন্য মন কেমন করতো হাইপেন দিয়ে খ জোয়ানদের একের তিন বুনো হাঁসের খাদ্য তালিকায় যেটি ছিল না ক টিনের মাছ খ মাংস গ তরকারি ঘ ফলের কুচি তো এখানে সঠিক উত্তর হবে খ মাংস তোমরা লিখবে একের তিন দিয়ে বুনো হাঁসের খাদ্য তালিকায় যেটি ছিল না হাইপেন খ মাংস এবার দেখো দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো কি দেখা যাবে উত্তর হল আকাশের দিকে চেয়ে দেখলে দেখা যাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে দুইয়ে দুই নম্বর বড় পড়তে শুরু করতেই জোয়ানরা কি করল উত্তর হবে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা ডানা জখম হয়ে নিচে পড়ে যাওয়া হাঁসটাকে তাবুতে নিয়ে এলো দুয়ে তিন একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখল উত্তর হবে একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখল যে হাঁস দুটি উড়ে চলে গিয়েছে এবার দেখো তিন নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল তারপর কি ঘটল উত্তর হবে তারপর বুনো হাঁসটি ঝোপের উপর নেমে থর করে কাঁপতে লাগল এবং আরেকটা হাঁস তার চারদিকে উড়ে বেড়াচ্ছিল বড় পড়তে শুরু করতেই জোয়ান্ডা প্রথম হাঁসটিকে তাবুর ভেতরে নিয়ে এলো আর অপর হাঁসটি নিজে থেকেই তাঁবুদে ঢুকলো তিনের দুই নম্বর জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো তাদের আনন্দের কাজটি কি উত্তর হলো জোয়ানরা ডানা জখম হয়ে যাওয়া একটি হাঁসকে তাবুর ভেতরে নিয়ে এসেছিল এবং আরেকটা নিজে থেকেই তাঁবুতে ঢুকেছিল এই দুটি বনহাঁস দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো তিনে তিন নম্বর একটি আহত হাসের প্রতি তার দলের আরেকটি হাসের অনুভূতি বনহাস গল্পে কিভাবে প্রকাশ পেয়েছে উত্তর হবে বুনহাস গল্পে একটা বুনহাস দল ছেড়ে নিচে পড়ে যায় এবং ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগে তখন তার দলের আরেকটা বুনহাসের তার সঙ্গীর প্রতি সহানুভূতি জাগে এবং সে উড়ে চলে যাওয়ার পরিবর্তে তার সঙ্গীর কাছে নেমে আসে এবং তার চারিদিকে উড়ে বেড়ায় এবার চার নম্বর নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লিখো এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল শীত কেটে যাওয়ার প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা গেল উত্তর হবে শীত কেটে যাওয়ার পর নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করল আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুড়ি ধরল দক্ষিণ থেকে উত্তরে পাখিরা আবার আসতে আরম্ভ করলো তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ